সুস্বাদু ফলগুলির মধ্যে একটি অন্যতম হল আনারস। রাজ্যের গ্রাম পাহাড়ে যথেষ্ট পরিমাণে আনারস চাষ হয়ে থাকে। কিউ ও কুইন এই দুই প্রজাতির আনারস রাজ্যে চাষ হয়। রাজ্য উৎপাদিত কুইন আনারস ইতিমধ্যে বহিরাজ্যের পাশাপাশি বিদেশেও যথেষ্ট সুনাম অর্জন করেছে। রাজ্য উৎপাদিত কুইন আনারস স্বাদ ও গন্ধে পরিপূর্ণ। রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠার পর কুইন আনারস বহিরাজ্যের পাশাপাশি বিদেশেও রপ্তানি শুরু হয়। রাজধানী লাগোয়া নন্দনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আনারস চাষ হয়ে থাকে, কিন্তু এই বছর করোনার জেরে এক প্রকার ক্ষতির সম্মুখীন আনারস চাষীরা। রাজধানী লাগোয়া নন্দনগর এলাকার এক আনারস চাষীর আনারস বাগানে দেখা যায় ইতিমধ্যে আনারস পাকা শুরু হয়ে গেছে। বিশাল জায়গা জুড়ে এই আনারস বাগানে শ্রমিকরা বর্তমানে পাকা আনারস সংগ্রহ করার কাজ করছে। আনারস বাগান থেকে এই পাকা আনারস সংগ্রহ করার পর বাজারজাত করা হবে। অন্যান্য বছরের মতো এই বছরও আনারসের ফলন ভালো হয়েছে। আনারস বাগানের মালিক জানান, আনারসের ফলন ভালো হয়েছে কিন্তু বাজারজাত করে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। কারণ অন্যান্য বছর বহিরাজ্যের পাশাপাশি বিদেশেও রাজ্য থেকে আনারস রপ্তানি করা হতো। এই বছর করোনার জেরে বহিরাজ্যে আনারস রপ্তানি বন্ধ হয়েছে, তাই রাজ্যের বাজারে আনারসের চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। এখনো সময় রয়েছে, সবেমাত্র আনারস বাগানে আনারস পাকা শুরু হয়েছে, তাই তিনি রাজ্য সরকারের নিকট দাবি জানান, সহসাই যেন অন্যান্য বছরের ন্যায় বহিরাজ্যের পাশাপাশি বিদেশেও আনারস রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি আরো জানান, বর্তমানে যে দামে আনারস বিক্রি হচ্ছে তাতে ওনারা লাভবান হবেন না, কারণ আনারস বাগান পরিচর্যার অনেক টাকা ব্যয় হয়। তাহলে খুব কম চাহিদা নাই, অন্য আনারস প্রচুর বাজার আছে, বাজার বিক্রেতাম ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।